আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। ল্যান্টেনা একটি গুল্মজাতীয় ফুল গাছ। বাংলাদেশের জনপ্রিয় বনফুলগুলোর মধ্যে ল্যান্টেনা অন্যতম। আমাদের দেশে এটি লান্টানা, পুটুস ও ছত্রা নামেও পরিচিত। ল্যান্টেনার ইংরেজি নাম ওয়াইল্ড সেজ, রেড সেজ, হোয়াইট সেজ, ওয়েস্ট ইন্ডিয়ান ল্যান্টেনা ইত্যাদি, এবং এর বৈজ্ঞানিক নাম ল্যান্টেনা ক্যামেরা। এটি ভার্বেনসিয়াসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। এর আদিনিবাস ক্রান্তীয় আমেরিকা। আমাদের দেশে শৌখিন ফুলপ্রেমিকদের বাগানে ও ঝোপ জঙ্গলে এর দেখা মেলে। বিশেষ করে সিলেটের পাহাড়ি অঞ্চলে বা টিলায় এই গাছ প্রচুর দেখা যায়। বর্তমানে বাংলাদেশ ছাড়াও এশিয়ার সর্বত্রই এটি দেখতে পাওয়া যায়। এই গাছের উচ্চতা 3.5 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। গাছের পাতা সবুজ, কিনারা খাঁজকাটা, মধ্যশিরা স্পষ্ট এবং পাতা কচলালে গন্ধ পাওয়া যায়। গাছ ঝোপালো আকৃতির এবং শাখা প্রশাখা বিস্তীর্ণ। ফুল ঊর্ধ্বমুখী, আকারে ছোট, পাপড়ি 5টি। ফুল ফুটে বর্ষায়, তবে বর্ষা মৌসুম ছাড়াও অন্য মৌসুমগুলোতেও এই ফুল ফুটতে দেখা যায়। পরিপূর্ণ ফোটার পর ফুলগুলো রং বদলায়, তাই একই গাছে হলুদ, লাল, কমলা, হালকা বেগুনি রঙের ফুল দেখা যায়। সময়ের সাথে সাথে রং রূপ বদলে ফেলা এই ফুলটি ঝোপ আলো করে লন্টনের মতো আলো ছড়ায় বলেই হয়তো এর নাম ল্যান্টেনা। পতিত জমি, বন জঙ্গল, পুকুর পার, বাঁধ, রাস্তার ধারে এই ফুল গাছ চোখে পড়ে। উঁচু থেকে মাঝারি উঁচু ভূমি, রৌদ্রোজ্জ্বল থেকে হালকা ছায়াযুক্ত স্থান এবং প্রায় সব ধরনের মাটিতে ল্যান্টেনা জন্মে। গাছ বেশ কষ্ট সহিষ্ণু, পরিবেশ প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে পারে। বাগানের শৌখিন ফুল হিসেবে ল্যান্টেনা বেশ জনপ্রিয়। বাহারি রঙের আগাছা জাতীয় গাছ ল্যান্টেনা শুধু বাগান কিংবা পরিবেশের সৌন্দর্য ছড়ায় তা কিন্তু নয়, এটি মানবদেহের নানা রোগ প্রতিকারেও ব্যবহৃত হয়ে থাকে। ভেষজ চিকিৎসকগণ বিভিন্ন রোগ নিরাময়ে এর পাতা এবং মূল ব্যবহার করে থাকেন। আজ আমরা জানব এই অবহেলিত উদ্ভিদ ল্যান্টেনার কিছু ভেষজ গুণাবলী সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। সোরিয়াসিস এক ধরনের জটিল চর্মরোগ। শরীরের বিভিন্ন অংশে এই রোগটি হতে পারে, তবে মাথা, জিহ্বা, লিঙ্গের অগ্রত্বক, অন্ডকোষের থলে, পিঠের ওপরের অংশ থেকে নিচের অংশ, ঘাড়, হাতের কনুই, আঙ্গুল, তালু, পিঠ, নখ ও তার আশেপাশে, পায়ের তালু, হাঁটু, হাত পায়ের জয়েন্টে এটি বেশি দেখা যায় এবং এসব স্থান থেকে ক্রমাগত চামড়া বা আবরণ উঠতে থাকে। এতে মলিন আরযুক্ত ছোপ দেখা যায় যা উঠে যাওয়ার পর লালচে আভা বা সামান্য রক্তকরণ হতে পারে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে 70 বছর পর্যন্ত যে কোনো নারী বা পুরুষের এই রোগে আক্রান্ত হতে পারেন, তবে 15 থেকে 45 বছরের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। এই রোগটি কখনো সারে না, তবে নিয়মিত ও সঠিক চিকিৎসা গ্রহণ করলে সোরিয়াসিস নিয়ন্ত্রণে আনা সম্ভব। সোরিয়াসিস নিয়ন্ত্রণে ভেষজগুণে গুণান্বিত ল্যান্টেনা বেশ উপকারী। এই রোগ নিরাময়ের ক্ষেত্রে প্রথমে ল্যান্টেনা গাছের পাতা পিষে কাঠ করে নিতে হবে, তারপর হালকা গরম পানি দিয়ে সেই আক্রান্ত স্থান ধুয়ে সেই কাঠ লাগাতে হবে। এটি নিয়মিত 1 মাস ব্যবহার করতে হবে। আশা করি উপকারিতা নিজেই বুঝতে পারবেন। ল্যান্টেনার পাতা বেটে হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে খোসপাচড়ার উপর লাগালে খোসপাচড়া ভালো হয়। এছাড়া এটি লেপুসি, চিকেন পক্স রোগের প্রতিষেধক হিসেবেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ল্যান্টেনা ফুল গাছ পিষে এই কাঠ হালকা গরম করে খেলে জ্বর নিরাময়ে বেশ উপকার পাওয়া যায়। ল্যান্টেনার পাতার নির্যাস উদ্ভিদের ছত্রাক ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ দমনে কার্যকর। ল্যান্টেনা পাতার রস হালকা গরম করে খেলে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা ভালো হয়। ল্যান্টেনা গাছের মূল সিদ্ধ করে এই কাঠ সেবন করলে আমবাতেও উপকার পাওয়া যায়। এই গাছের পাতা গবাদি পশুর জন্য বিষাক্ত খাবার, তবে উদ্ভিদটি প্রজাপতি বান্ধব।
প্রিয় ভিউয়ার্স, ল্যান্টেনা বা লান্টানা গাছ সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো ও এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রি লাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।